বিগ বাজেটের ছবি আমি তোমার হতে চাইতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী এবং বিদ্যা সিনহা মিম। ছবির নির্মাণ কাজ শেষ হলেও সমস্যাটা বাঁধলো ছবির ডাবিং নিয়ে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকের বিরুদ্ধে মামলা করেছেন ছবির নায়ক বাপ্পি সাহা। ছবিতে তার কণ্ঠের ডাবিং অন্যকে দিয়ে করানো হয়েছে বলে বাপ্পি অভিযোগ তোলেন। মামলায় বাপ্পি উল্লেখ করেছেন, প্রযোজক চুক্তির শর্ত ভঙ্গ করে তার ডাবিং অন্যকে দিয়ে করিয়েছেন, এতে তার ক্যারিয়ারের ক্ষতি হবে বলে উল্লেখ করা হয়েছে। এজন্য ছবিটি যাতে মুক্তি না দিতে পারে অর্থাৎ স্থায়ী নিষেধাজ্ঞার পূর্বে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছেন। এ বিষয়ে ছবির প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, বাপ্পির আচরণে আমি হতাশ হয়েছি আর ছবির ডাবিং এর সময় তাকে ডাকা হয়েছিল, কিন্তু সে অসুস্থতার কথা বলে অংশ নেয়নি। আমি কোন রকম চুক্তি ভঙ্গ করিনি, ডাবিং অন্য কাউকে দিয়ে করানো যাবে না এমন কোন চুক্তি আমরা বাপ্পির সঙ্গে করিনি। এ বিষয়ে ছবির পরিচালক অরণ্য মামুন যুগাত্তরকে জানান, বাপ্পির মামলা করার বিষয়টি আমি শুনেছি, তিনি যে অভিযোগ করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ ছবিটি সেন্সরে জমা দেওয়ার জন্য আমরা অনেক আগেই যাবতীয় কাজ সম্পূর্ণ করে রেখেছিলাম, কিন্তু বাপ্পি সময় না দেওয়ার কারণে তাকে দিয়ে ডাবিং করানো সম্ভব হয়নি। ওই সময় তাকে ডাবিং এর কথা বলা হলে তিনি অসুস্থতার কথা বলে কালক্ষেপণ করেন। তার সঙ্গে চুক্তিকৃত 6 লাখ টাকার পুরোটাই তাকে পরিশোধ করা হয়েছে, যেটা তিনি মামলার আর্জিতে স্বীকারও করেছেন। তবু ইচ্ছে করে তিনি ডাবিং করেননি, তাই পরবর্তীতে আমরা অন্যকে দিয়ে ডাবিং করিয়ে নিয়েছি। তাছাড়া ক্যারিয়ারের ক্ষতি হবে বলে বাপ্পি যে অভিযোগ করেছেন সেটাও ভিত্তিহীন, কারণ ইতিমধ্যেই তার অভিনীত কয়েকটি ছবি অন্যের ডাবিংয়ে মুক্তি পেয়েছে। সুতরাং এমন অভিযোগ একেবারেই হাস্যকর। তবুও বিষয়টি আমরা আইডি মাধ্যমে মোকাবেলা করব। LTV সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।